তুমি আমার জন্য জল আনছ। ফ্রেন্ডস দেখো এখানে কতগুলো ট্যাংরা মাছ কেটে ধুয়ে নিয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। আর এখানে দেখো ওস্তা ভাজি করবো, আর এখানে আলু ফুলকপি সিদ্ধ বসিয়ে দিয়েছি গরম জলে। আর এখানে দেখো বিছানাও চাচ্ছি আর মেয়ে অনেক দুষ্টুমি করছে, মেয়ে শুয়ে শুয়ে মোবাইল দেখছে আর আমি বিছানাটা গোছাচ্ছি তাড়াতাড়ি করে। কয়েকদিন অসুস্থ থাকার কারণে বাড়ির কাজও ঠিক মতো করতে পারছি না, একটু একটু করছি। আর এখানে দেখো ট্যাংরা মাছগুলো বেঁচে নিয়েছে ঘর, দেখো আজকে বল রান্না করছি সবকিছু। আর এখানে দেখো ট্যাংরা মাছগুলো ভাজা কমপ্লিট, এখানে আলু ভাজি ভাজা হচ্ছে। এখানে দেখো পেঁয়াজ রসুন যেটা সেগুলো পেস্ট করে নেব, পেস্ট হয়ে গিয়েছে। তো দেখো এখানে বর ভিডিও করছে, টিভি চলছে আর ভিডিও করছে, আমি আবার বরের ভিডিও করছি দেখো। চুপটা করতে বলে না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পরে আবার আমি ভিডিও করতে আসলাম, শরীর অসুস্থ ছিল তো শরীর অসুস্থ থাকার কারণে ভিডিও করতে পারি নাই। আর দেখো কয়েকদিন ধরে বড় রান্না করে খাওয়া রান্না করছি, কারণ জ্বরে একদম মাথা উঠাতেই পারছিলাম না। দেখো আলু ফুলকপি কয়েকটি দিয়ে দিয়েছে, আলু ফুলকপি ভাজাটা দেখো কষানো হবে। আজ পর্যন্ত এতটুকুই, পরবর্তী আবার অন্য একটি ব্লগ নিয়ে আসবো তোমাদের সাথে। এতক্ষণে দেখা, বাই বাই।